বলে তাছাড়া আর কি আছে? বলে তাছাড়া হলো যখন উযু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি উযু করি আর তাহিয়াতুল উযু দুই রাকাত নফল সালাত আদায় করি। আমরা কিন্তু অনেক সময় সুন্নত নফল সম্পর্কে গাফেল থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাকাতা কাবলাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়াত ফজরের সালাতের পূর্বে দুই রাকাত যে সুন্নত পড়া হয় দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে উত্তম। দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে উত্তম ফজরের ফরজ পড়ার আগে দুই রাকাত সুন্নত সালাতের মর্যাদা। এক দুনিয়াতে কত লক্ষ লক্ষ ব্যারেল, কত লক্ষ লক্ষ কোটি কোটি ব্যারেল তেল আছে, গোটা আরব সাগর তেলের উপরে ভাসে, তেলের খনি, কয়লার খনি, লোহার খনি, তামার খনি, দস্তার খনি, প্লাটিনামের খনি, আল্লাহ পাক কত খনিজ পদার্থ রেখেছেন, কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ সাগরের বুকে আল্লাহ পাক রেখেছেন, পৃথিবীতে কত প্লট আর কত ফ্ল্যাট আর কত জমি আর কত জায়গা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কত সম্পদ রেখেছেন। আল্লাহর নবী বলেন ফজরের দুই রাকাত সুন্নত সালাত দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে উত্তম। উলামায়ে কেরামগণ বলছেন ফজরের সুন্নতের যদি এই দাম হয় তাহলে ফজরের ফরজের কত দাম? ফজরের ফরজের কত দাম? সুন্নতের এত দাম, তাহলে ফজরের ফরজের কত দাম? রাত ভরে ওয়াজ শুনে সকালে যারা ফজরের জামাত পড়ে না এরা কোনোভাবেই কল্যাণ হাসিল করতে পারে না। যেই ওয়াজে ফজরের জামাত ছোটে ওই ওয়াজ শোনাও হারাম করাও হারাম। বন্ধুগণ আমরা তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাআল্লাহ।